শরতের পরিষ্কার আকাশে মেঘের ভেলা, সূর্যসুন্দরী তার সোনারঙ্গা জামার ঝলকানি দেখাচ্ছে চারিদিকে, যে ঝলকানিতে মুগ্ধ চারপাশের প্রকৃতি। ঝাঁকড়া এই গাছটার একেবারে মগডালে খড়কুটো ডালপালার বাসায় বসে মায়ের জন্য অপেক্ষা করছে এই শকুন ছানারা। মাত্র এক সপ্তাহ হলো ডিম ফুটে বের হয়েছে তারা। ছোট্ট সুন্দর গায়ে তাই নরম পালকের কোমলতা। ওই যে আকাশে ওদের মায়ের দেখা পাওয়া গেছে, মাকে দেখে ছানাগুলোর মধ্যে আহা কি খুশি। কাজ শেষে মা ঘরে এলে বোধহয় সব সন্তানই এমন খুশিতে ডগমগ হয়ে ওঠে। রাজকীয় ভঙ্গিতে শকুন মা নেমে এলো তার বাসায়। মাকে ঘিরে ছানারা তখন উদ্গ্রীব, হয়তো কিচিরমিচির করে বলছে, কই আমাদের জন্য কি খাবার নিয়ে এসেছ দেখি তো। হ্যাঁ, ওদের মা খাবার ঠিকই এনেছে, তবে সেটা আস্ত নয়, পেটে করে। একটু আগে পাশের গ্রামে নদী তীরে মা শকুন একটা মরা গরুর মাংস নাড়ি ভরি পেট ভরে খেয়েছে। ইতিমধ্যে সে পচা মাংস তার পাকস্থলী অ্যাসিডে মিশে হজম হতেও শুরু করেছে। এখন তার খানিক অংশই ও বমি করে দেবে ছানাদের খাওয়ার জন্য। মায়ের বমি করা খাবার খেতে খুব পছন্দ করে এই শকুন ছানারা, তাই মায়ের ঠোঁটের ভেতর ঠোঁট ঢুকিয়েই ওরা খাওয়া শুরু করেছে। কিন্তু শকুন মা জানে না, নিজের অজান্তে সে সন্তানের মুখে তুলে দিয়েছে বিষ। এমনকি না জেনে মা শকুন নিজেও সে বিষ খেয়ে এসেছে, যার মূল্য তাকে ও তার সন্তানদের দিতে হবে জীবন দিয়ে। আসলে ঘটনা ঘটে গেছে ওই নদীর পাড়েই, যেখানে মা শকুন মরা গরুর মাংস খেয়েছিল। না, মৃত পশু পাখির মাংস খেয়েই শকুনরা জীবন ধারণ করে, তাই পচাগলা মাংসে ওদের কোনো সমস্যা হয় না। সমস্যা হলো ওই গরুর মাংসে মেশানো ছিল ডাইক্লোফেনাক নামে এক ধরনের ওষুধ, যার বিষক্রিয়ায় দুই একদিনের মধ্যেই শকুনের মতো শক্তিশালী হজম ক্ষমতাওয়ালা প্রাণীরও কিডনি নষ্ট করে দিতে সক্ষম। এই ডাইক্লোফেনাকের যথেচ্ছা ব্যবহারের কারণেই আজ বাংলাদেশের শকুন বিলুপ্তির মুখে। আগে সারা দেশে প্রচুর শকুন দেখা যেত, কিন্তু এখন নির্দিষ্ট কিছু অঞ্চল ছাড়া এদের আর চোখে পড়ে না। পরিসংখ্যান বলছে, গত চার দশকে বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশে 75% শকুন মারা গেছে এই ডাইক্লোফেনাকের কারণেই। সাধারণত গরু ছাগলের মতো গবাদি পশুর চিকিৎসায় ডাইক্লোফেনাক নামে এই ব্যথানাশক অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। এছাড়া একই রকমভাবে কাজ করে কিটোপ্রোফেন নামের ওষুধটিও। এগুলো এমনই শক্তিশালী যে পশুটি মারা যাওয়ার পরেও তার মাংস ও অন্ত্রে রয়ে যায়, আর সে মাংস খেয়েই সর্বনাশ ঘটে শকুনের। দুই দিন আগে সন্তানকে বিষ খাইয়ে এসে এই মা শকুন এখন নিজেই মৃত্যুর প্রহর গুনছে। মৃত্যুর চেয়ে সন্তানদের কথা ভেবেই হয়তো এখন তার তীব্র কষ্ট হচ্ছে। এখন হয়তো অবলা প্রাণীটি মনে মনে বলছে, আমাদের কি দোষ ছিল? হে মানুষ, তোমরা আমাদের অপয়া অলক্ষ্মী হিসেবে চিহ্নিত করো, কিন্তু তবু তো আমরা তোমাদের উপকারই করে যাচ্ছিলাম। আমরা মৃত পশু পাখি খেয়ে ফেলি বলেই তো তোমাদের পরিবেশ পরিচ্ছন্ন থাকে, রোগ জীবাণু ছড়ায় না। অথচ এই উপকারের প্রতিদানে তোমরা আমাকে আর আমার সন্তানদের দিলে মৃত্যু। ওদিকে মগডালের বাসায় জীবনের শেষ প্রদীপটুকু নিভে আসতে শকুন ছানাদেরও, অবুঝ প্রাণ দুটি হয়তো তীব্র অভিমান নিয়ে শেষবারের মতো দেখছে পৃথিবীকে। মা তো নেই, হে প্রকৃতি, বরং তুমি আদরে আদরে না হয় বিদায় জানাও ওদের।